প্রিয় দর্শক, আইন টিভি আয়োজিত পুজোর বিশেষ আড্ডায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি লাইলা অঞ্জুমান প্রিয়াঙ্কা। সাত দিন ব্যাপী বর্ণিল প্রোগ্রামের আয়োজন করেছে আইন টিভি। থাকছে নাচ, গান, আড্ডা, খাওয়া দাওয়া, সাজগোজ, সব কিছু। আর এই সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য যাদেরকে ধন্যবাদ না দিলেই না, পর্দার পেছনের আমাদের আয়ন ফ্যামিলির মেম্বার, যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আপনাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। এখন আমার আজকের আড্ডাতে আমার সাথে আমরা পেয়েছি উৎসব ক্লাবের অসাধারণ গুণসম্পন্ন কিছু ব্যক্তিত্বকে। আমার সাথে আছেন ডক্টর সতীপদ দাস, উৎসব ক্লাবের সেক্রেটারি। আমার সাথে আছেন শ্রাবন্তিকা দাশগুপ্ত, মেম্বার সেক্রেটারি। আমার সাথে আছেন সমিতা দাস, উৎসব ক্লাবের একজন মেম্বার। কেমন আছেন সবাই? ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, শুরুতেই আমি চলে যাব সতীপদ দাস দাদার কাছে। আপনারা উৎসব ক্লাবের যে যাত্রাটা শুরু করলেন, কিভাবে শুরু করলেন, কবে থেকে শুরু করলেন? এই ক্লাবটি আমাদের বাঙালিদের দ্বারা আমরা মানে প্রতিষ্ঠিত কিংবা আমরা সবাই মিলে সমন্বয় করে করেছি। আমরা পুজোকে কেন্দ্র করেই ক্লাবটা তৈরি করা। এই ক্লাবটা তৈরি এই বছর আমাদের 11 বছর হবে। আমরা 10ম বছর গতবার পার করে এসেছি, এবছর আমাদের 11তম, যেটাকে বলে সেই 11তম বছর হতো, আনফরচুনেটলি 11তম পুজোটা হতো এই বছর। তো দুর্ভাগ্যক্রমে সারা পৃথিবীতে যে মহামারী লেগেছে, সেই মহামারীর জন্যে আমাদের এবার আয়োজনটা করা হয়নি, মানে পাবলিকলি যাকে বলা হয়, সার্বজনীনভাবে আমরা যেমন বড় করে উৎসবটা উদযাপন করি, আমরা সেটা করতে পারছি না। তো সেই জন্য এবার সীমিত পরিসরে বেশিরভাগই আধুনিক টেকনোলজি নিয়ে, জুম কিংবা এই সমস্ত নিয়ে করা হচ্ছে, যাতে সোশ্যাল ডিস্টেন্সিংটা বজায় রাখা যায়। তারপরে আরেকটি কথা হচ্ছে, যাতে সবার নিরাপত্তাটা নিশ্চিত করা, অবশ্যই সেফটি ফার্স্ট। বাট পূজো তো আর আসলে ওভাবে হয়ে ওঠে না, না জুমে বা সোশ্যাল ডিস্টেন্সিং করে। এটা তো ঠিক, পূজো তো, এটা তো ঠিক পূজো বলতে যা বোঝা যায়। পূজো তো অ্যাকচুয়ালি, পূজোটা মানে হচ্ছে একটা উৎসব। উৎসব, সে উৎসবের দিকে সবাই আমরা সারা বছর চেয়ে থাকি যে উৎসবটা কবে আসবে, এবং উৎসবটাকে ঘিরে অনেক রকমের প্রস্তুতি চলে সারা বছর ধরে, অনেক রকমের উৎসাহ উদ্দীপনা চলে, অনেক রকমের জল্পনা কল্পনা, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, সাজগোজ, আনন্দ, গান বাজনা, নাটক, অনেক অনেক, এর ব্যাপ্তিটা অনেক বেশি অবশ্যই এদেশে। এবং দেশে যদি আপনি একটু ঘুরে দেখতে চান, সেখানে উৎসবের সঙ্গে একটা বিরাট একটা অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত এর সঙ্গে। এর সঙ্গে অনেক লোকের ভরণ পোষণ, সারা যারা প্রতিমা তৈরি করে, যারা ফুলের মালা তৈরি করে, যারা খাবার তৈরি করে, এবং ক্যাটারিংয়ের থেকে শুরু করে শিল্পীরা যারা এই সময় গান বাজনা পরিবেশন করে, শুরু থেকে শেষ পর্যন্ত একটা বিশাল আয়োজন, একটা বিশাল কর্মকাণ্ড। তো দুর্ভাগ্যক্রমে আমরা সেটা এবার আমরা সবাই মিস করছি আসলেই। তো আপনাদের যে এত বড় একটা সংগঠন উৎসব ক্লাব, এই জিনিসটা আপনার মাথায় ওই থটটা কখন আসলো যে এমন কিছু একটা তো করাই যায়? হ্যাঁ, দেখুন, আমরা এটা তো আমরা সবাই কথা বলছি প্রবাসে বসে। জি জি। তো প্রবাসে আমরা বাঙালি হাতে গোনা, এবং যাও আছে আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকি, আমরা তো এক জায়গায় থাকতে পারি না। তো আর আমাদের পরবর্তী প্রজন্ম যারা এখানে বড় হচ্ছে, ওরা তো আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের বাকি যা কিছু ওরা ঠিক মতো পাচ্ছে না, ওরা এটাকে এর আবহটাই পাচ্ছে না। তো ওদেরকে এই আবহটা দেওয়া এবং নিজেদের মধ্যে একটা সামাজিক যোগাযোগ রক্ষা করা, সমস্ত কিছু মিলে আমরা ভেবে দেখলাম যে এটা একটা মাত্র সুযোগ। আমরা যদি এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করি, তাহলে হয়তো আমাদের পরস্পরের মধ্যে মেলবন্ধনটা আরও বেশি হবে। দাদা, একটু ইন্টারাপ্ট করব, আমাদের একজন কলার আছেন। হ্যালো কলার। হ্যালো কলার, শুনতে পাচ্ছেন? আমি অক্সফোর্ডশায়ার থেকে সিতু বলছিলাম।
আচ্ছা শিল্পী, কাকার সাথে কথা বলতে চাচ্ছেন শিল্পী? সিতু বলছিলাম, দাদার সাথে কথা বলতে বলতে পারি বা সবাই আপনার কথা শুনতে পাচ্ছে, আপনি বলতে পারেন। আমি সবাইকে আসলে এটা জানাতে চাচ্ছি যে এই প্রোগ্রামটা হচ্ছে দেখে খুবই ভালো লাগছে, যাক এই মঞ্চটাতে খুব ভালো লাগছে দেখে সবাইকে, যে একটু পূজা পূজা ভাব হচ্ছে। সত্যি কথা, গতবার পুজোয় যখন গিয়েছিলাম তখন অনেক বেশি মজা হয়েছিল, সেই মজাটা আসলে খুব মিস করছি। অনেক মজার খাওয়া দাওয়াও হয়েছিল, শেষের দিকে খুব বেশি মজা পেয়েছিলাম, মানে শুরু থেকে আস্তে 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 শেষের দিকে যেমন যেন আগাচ্ছে আনন্দ 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 একদম বাস হয়ে যাচ্ছে। আমরা খুব খুশি হলাম আপনি আপনার মন্তব্য শুনে। তো এবছর দুর্ভাগ্যক্রমে আমাদের আয়োজনটা হলো না, তো আমরা আশা করছি পৃথিবীর মানুষ সবাই সব জায়গায় বড় কষ্টে আছে, এই এই মহামারীটা কেটে গেলে এই দুর্যোগ নিশ্চয়ই একদিন কেটে যাবে। আমরা আগামী বছর আশা করছি আবার আমরা মহাসমারোহে সবাই মিলে আনন্দ করব। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি পৃথিবীর থেকে এই মহামারীটা চলে যাক, আমরা সবাই আবার একসাথে হতে পারি। অবশ্যই 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 দাদা, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা একসাথে হচ্ছেন, আমরা কথা বলতে পারছি, এটাও ভালো লাগছে। ধন্যবাদ, থ্যাংক ইউ কলার, থ্যাংক ইউ ফোন করার জন্য, আয়নের সাথেই থাকুন। উপসি, ওকে, তো দাদা সরি, আমাদের আরও একটা কলার আছেন। হ্যালো কলার, শুনতে পাচ্ছেন? হ্যালো নমস্কার দিদি, শফিক বলতেছি বাংলা থেকে, কেমন আছেন? তোমাকে বলে আমি ভালো আছি, আপনি? হ্যালো, আমি আপনার নেনি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি এজন্য ফোন করতেছি আপনাদেরকে, প্রথমে পূজার শুভেচ্ছা শ্রদ্ধা জানাই। ধন্যবাদ, আপনাকেও পূজার শুভেচ্ছা। জি জি, আমি যদি মিথ্যা বলি আমার সোলটা যেন ফিনিশ হয়ে যায়। আপনারা পূজা করে যে কোন তোর দুঃখিত কলার, আপনার ফোনটা কেটে গেছে, মনে হয় নেটওয়ার্কের সমস্যা করছিল। একটু বলবো কিছু না। আচ্ছা দাদা, উনি বোধহয় বলতে চাইছিলেন যে প্রতিমা বিসর্জনটা আমরা টেমস নদীতে যেমন না দেই পুজোর পরে। আপনাকে যেটা জানাচ্ছি, এদেশে যতগুলো পুজো হয় বিশেষ করে বিলেতে, কোনো প্রতিমাই বিসর্জন হয় না জলে, কারণ এটাতে এনভায়রনমেন্টাল একটা রেস্ট্রিকশন এদেশে আছে, সেই জন্য প্রতিমা কেউ বিসর্জন দেয় না। প্রতিমাটা বাড়িতেই থাকে বিসর্জন দেওয়ার পরে, ওই প্রতিমা দিয়ে আবার পরের বছর পুজো হয়। এদেশে তো প্রতিমা তৈরি করার ব্যবস্থা নেই, দেশ থেকে আনতে হয়। তো বিসর্জন আর নিয়ে আপনার যেটা শঙ্কা কিংবা সেটা, আমার মনে হয় আপনি আশ্বস্ত হতে পারেন, জলে ঠিক বিসর্জনটা দেওয়া হয় না। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিলেন দাদা, যেটা আমার পার্সোনালি জানা ছিল না, কিউরিয়াসিটি আর কি। তো ফেরত যাচ্ছি দাদা, যেটা বলছিলেন যে আপনাদের যাত্রাটা কীভাবে শুরু হলো, যে বাঙালি কমিউনিটি আমরা অনেক ছন্ন ছাড়া। হ্যাঁ, সেই জন্যই আমরা তখন আমরা এভাবে চিন্তা করলাম যে আমাদের কিছু কিছু প্রোগ্রাম করলে আমরা সবাই এক জায়গায় হতে পারবো। আচ্ছা, এই চিন্তা করেই কিছু গ্রুপ তৈরি করা হলো এবং লোকজনকে যারা উৎসাহী তাদেরকে আস্তে আস্তে ডাকা হলো, এবং এভাবে আমরা আস্তে আস্তে শুরু করলাম, সেটা 2010 সালে। তো আমরা বছরে চারটে প্রোগ্রাম করি যাতে সবাই একত্রিত হতে পারে, যেমন দুর্গা পূজা হয়, সরস্বতী পূজা হয়, পয়লা বৈশাখটা আমরা বড় করে করি যাতে সবাই অংশগ্রহণ করতে পারে, আর হচ্ছে ধরুন একটা বারবিকিউ হয়, অ্যানুয়াল একটা বারবিকিউ হয়, সেই বারবিকিউতে মানে প্রত্যেকে অংশগ্রহণ করে। তো এই সমস্ত করে মোটামুটি একটা সামাজিক যোগাযোগ সবার মধ্যে থাকে এবং একটা সবাই মিলে একটা পরিবারের মতো তৈরি হয়। খুব সুন্দর একটা এক্সকিউজ, একটা গেট টুগেদার, না? হ্যাঁ, একটা এক্সকিউজ এটা দরকার আছে, কারণ এদেশে আমরা তো ভিন্ন ভাষায় ভিন্ন কালচারে চাকরি বাকরি করি থাকি, তো এখানে আমাদের
আমরা যে রুটস আমাদের যা আমরা যে যেটা নিয়ে এসেছি দেশ থেকে, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, সেটা যদি আমরা আদান প্রদান কিছুটা না করতে পারি তাহলে তো আমাদের ঠিক আমাদের মনটা মনের খোরাকটা আমরা পাই না। তো আমাদের সেটার জন্য এটা দরকার। খুবই সুন্দর একটা কথা বললেন দাদা, যে আমাদের মনের খোরাকের জন্যই এটা আসলে দরকার। আমি চলে যাচ্ছি শ্রাবন্তিকা দিদির কাছে। দিদি তো শুরু থেকেই উৎসব ক্লাবের সাথে যুক্ত, তো এত দিন, দাদা বললেন 2010, তো এত লম্বা যে পথ চলাটা, এটা কেমন ছিল? টাফ ছিল, ভালো ছিল? আমি বলবো যে পথ চলাটা আনন্দের ছিল, খুবই আনন্দের প্রথম থেকেই। তো তার মধ্যে তো নানা রকম মানে হ্যাঁ, প্রথমটা তো শক্ত ছিলই, কারণ আমরা যখন প্রথম পুজো শুরু করলাম তখন মনে হয় 10টা কি 11-12টা ফ্যামিলি মিলে আমরা শুরু করেছিলাম, ঘরোয়াভাবে, খুবই ঘরোয়াভাবে। হ্যাঁ, দাদা ডাক্তারির মাঝে মাঝে খোঁজ করছেন, পুরোহিত, এরকম ছিল। তো তারপরে হল ভাড়া করে, ছোট হল, প্রথমে ছোট হল কোথায় ছিল এটা? এটা ছিল ইলফোডে, পাঞ্জাবি সেন্টার, মানে ওই হলটায় আমরা বেশ কয়েক বছর পুজো করেছি। কিন্তু তারপরে আস্তে আস্তে পুজোটা এমন বাড়তে লাগলো, আর এটা কিন্তু ওয়ার্ড অফ মাউথে, মানে কেউ, আমরা তো খুব পাবলিসিটি কিছু করি না, হ্যাঁ একেবারেই প্রায় করি না, বেশিরভাগ লোকেই খুব আমাদের ক্লাবে প্রচার বিমুখ। তো সেইভাবে কিন্তু একে অন্যকে বলে বলে এমনভাবে এত বেশি মানুষ আসতে লাগলেন যে তারপরে আমাদের ওই হলটায় আর ধরতো না। আচ্ছা, হ্যাঁ, এটা কতদিন সময় লাগলো? এইটা ধরুন মানে বাড়তে, হ্যাঁ, 4-5 বছর। আচ্ছা, তারপরে আমরা এখন বড় হলে যেতে হয়েছে। তো সেখানেও মানে বেশ কানায় কানায় পূর্ণ হয়ে যায় হল, হ্যাঁ, মানে যেদিন কলার যে বলছিলেন নবমীর দিন, যেদিন অনেক লোক মানে মানুষজন আসে। হ্যাঁ, কত সুন্দর তিনি মনে রেখেছেন জিনিসটা। হ্যাঁ, তো খুবই মানে ভর্তি হয়ে যায় হল সেইভাবে আর কি। মানে আমাদের পথ চলাটা হয়েছে যেটা, যে খুব ছোট ঘরোয়া, ভীষণ মানে ছোট একটা জায়গা থেকে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বলবো, হ্যাঁ, 10-11 বছরের মধ্যে খুবই পপুলার হয়ে গেছি। কারণ আমাদের কিন্তু মানে ইলফোর্ডের পুজো বলে অনেকেই জানেন আর কি, যে খুবই বড় পুজো হয়। আর আরেকটা হচ্ছে যে খাওয়া দাওয়াটা, খাওয়া দাওয়াটা সবাই বলে যে অন্য সব জায়গায় আমরা পুজোটা দেখব, কিন্তু আমরা আমাদের খাওয়াটা কিন্তু করতে হবে, খাওয়াটা উৎসবে হতে হবে, উৎসবে। কারণ হ্যাঁ, ওই রকম কোনো ব্যাপার নেই যে এই এত টাকা দিয়ে খাবারের প্যাকেট সবাই পাত পেরে একদম দেশের মতো, খুবই সুন্দর। হ্যাঁ, সেইভাবে। তো সেই জন্য ওই ওই আন্তরিকতাটা সবাই খুব আর কি পছন্দ করে, যে আমরা করি না কেন, উৎসবে আমাদের গিয়ে খাওয়া দাওয়াটা ওখানেই করতে হবে। অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এটা। আচ্ছা, আর কোনো স্ট্রাগল তো অবশ্যই ছিল, 10টা বছর, 4-5 বছর যে পিক করা, স্ট্রাগল তো অবশ্যই ছিল। প্রথম তো যখন মানে প্রথম আমরা হলটা বুক করলাম, দাদা মনে আছে, তখন একটা সবাই, আমাদের তো ওই কয়েকটাই ফ্যামিলি, তো ফাইন্যান্সিয়াল সবাই কন্ট্রিবিউট করে করা হলো। তারপরে আরেকটা জিনিস খুব সুন্দর আছে আমাদের ক্লাবে, সেটা হচ্ছে যে মিল স্পন্সর করে সবাই। আচ্ছা, তো বিভিন্ন লোকে বিভিন্ন দিনের লাঞ্চ এবং ডিনার সেইভাবে আর কি খাওয়া দাওয়াটা হয়। সেই জন্য মানে বলবো যে ছিল, স্ট্রাগল ছিল, কিন্তু ওইভাবে ওটা সবাই মিলে ওভারকাম করেছে। আচ্ছা, খুবই সুন্দর কথা, থ্যাংক ইউ দিদি। বলবো যে আমাদের হঠাৎ করে আমাদের যে পুরোহিত ছিলেন ঠাকুর মশাই, তো উনি চলে গেলেন আমাদেরকে ছেড়ে, আচ্ছা, এই পৃথিবী থেকে। তো নতুন করে একজন ঠাকুর খুঁজে সেভাবে আবার পুজো করা, এটা একটা বড় স্ট্রাগল ছিল। অবশ্যই, আমি আপনার কাছে আসছিলাম সুমিতা দিদি, আপনি তো উৎসব ক্লাবের সাথে শুরু থেকে জড়িত। আচ্ছা, কেমন ছিল জার্নিটা, কিভাবে মানে উৎসব ক্লাবের সাথে
কিভাবে আসা হলো? উৎসব ক্লাব বলতে গেলে আমার ফ্যামিলি ও দাদা আমার ফ্যামিলি মেম্বার, সেভাবে সাবন্তিকা দিও আমরা সবাই একটা ফ্যামিলির মতোই উৎসব ক্লাবটার মধ্যে। এটা বাড়ির পুজো যেমন উৎসবের পরিবার সেরকম। তো 2010 এ আমার বাচ্চা খুব ছোট ছিল, আমি অতখানি ইনভলভ ছিলাম না, বা ধীরে ধীরে যত বছর গেল আস্তে আস্তে ইনভলভমেন্টটা বেড়ে গেল। আচ্ছা আচ্ছা। আর তাহলে দিদি একটা বলছিলেন যে খাই খাই, হ্যাঁ খাই খাইটা হচ্ছে কি, ওটা বলেছে, ওটা আমাদের একটা সাব কমিটি আছে। আচ্ছা। আমাদের একটা এটা একটা খুব মজার ব্যাপার হলো, আমাদের কিছু খুব এনথুজিয়াস্টিক ছেলেপুলে আছে, মানে ইয়াং, যারা যাদের আমরা ছেলেপুলে বলছি, ইয়াং ম্যান। সো সাম অফ দেম আর রিয়েলি রেজিস্টার্ড অ্যান্ড ট্রেইনড শেফ। এরা রান্নাবান্নাতে এরা ভীষণ উৎসাহী এবং লোকজন খাওয়াতে এরা খুব ভালোবাসে। এরা প্রায় সময় আমার বাজেট ফেল করে দেয়। তো এরা রান্নাবান্না করতে বিভিন্ন রকমের আইটেম, বিভিন্ন রকমের ভ্যারাইটিজ অফ ফুড প্রতিদিন রান্না করে এবং এরা খেতে এবং খাওয়াতে খুব ভালোবাসে। হ্যাঁ, এভরিডে একটা ফ্রেশ ফুড রান্না করা হয়। আমি যেটা বলে নিচ্ছি যে লাঞ্চ আমাদের ওখানে দুর্গাপূজায় আমরা 5 দিন পুজো করি, তো 5 দিন পুজোতে আমাদের 9টা মিল হয়। নটা 9 কুকড মিল, প্রপার কুকড মিল, সিট ডাউন মিল, লোকে বসে খায়। এটা কি ফ্রি এন্ট্রি, যে আসবে সে পাবে? হ্যাঁ, যে আসবে সে পাবে। ফ্রি এন্ট্রি বলতে আমরা কাউকে টিকিট দেই না, পয়সা না দিলেও আপনি ওখানে গেলে আপনি খেতে পাবেন। কারোর জন্য না নাই, না, শুধু একটাই আছে আমাদের ওখানে বসে থাকে। আমাদের পূজোটা চালাতে হয় লোকজনের কাছে, আমরা কিছু ডোনেশন চাই, এটা ভলান্টারি। আর যার ইচ্ছে হয় সে কিছু দেয়, যার ইচ্ছে হয় সে যদি না দেয় কিছু করার নেই, সেটা না চাইলে না 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 দেবে, কিংবা মানে হয়তো একদিন দেবে আর একদিন হয়তো শি ডাজন্ট ফিল লাইক, অ্যান্ড উই ডোন্ট অলসো প্রেশারাইজ পিপল, নো প্রেশার কিছু না, এটা পুরোপুরি ভলান্টারি, পুরোপুরি পার্সোনাল ডোনেশন, যে যেটা দিতে চায়। কিন্তু খাবারটা ফ্রেশ কুকড মিল এভরি ডে এবং ভ্যারাইটিজ অফ চয়েস, এটা 9টা মিল আমরা সার্ভ করি। আচ্ছা। এটা অনেকটা সেবার মতো, এবং আমাদের ওই যারা রান্না করে ওরা ভীষণ উৎসাহী বলে ওই কমিটিকে আমরা নামই দিয়েছি খাই খাই। হ্যাঁ, নামটা খুবই ক্যাচি। এটা কোথা থেকে আসলো, কার মাথা থেকে আসলো? এটাই আমাদের মেম্বার বিশেষ করে এখানে নেই, আর সঞ্জয় দাশগুপ্ত আছে, যে শ্রাবন্তিকার হাজবেন্ড, আমার বন্ধু মানুষ হরিহর আত্মা, তো ওটা ওর মাথা থেকে এসছে। সে সাহিত্যিক, সে গল্প উপন্যাস লেখে, ওর মাথা থেকেই এসছে, এবং সে নিজেও খুব ভালো রান্না করে, তো সেই থেকেই শুরু। তো এখন ওই আমাদের যদি কখনো কিছু খাবারের ভাগ, তো খাই খাইদের গিয়ে বলো, খাই খাইদের গিয়ে বলো, ওটা নামই হয়ে গেছে খাই খাই কমিটিকে বলো। খুবই সুন্দর ক্যাচি একটা ওয়ার্ড। আচ্ছা, দাদার সাথে যেহেতু কথা বলছিলাম, আমাকে আপনি তো খুব গুরু একটা দায়িত্ব পালন করছেন উৎসব ক্লাবের সেক্রেটারি, একটু যদি বলতেন যে আপনার রেসপন্সিবিলিটিগুলো কিভাবে হ্যান্ডেল করছেন? আপনি একজন ফুল টাইম প্রফেশনাল ডক্টর, তো সেই সাথে আবার এত বড় একটা দায়িত্ব কিভাবে? একটু অসুবিধা যে হয় না সেটা নয়, এটা সময়টা বের করে নিতে হয়। আচ্ছা। আর সবচেয়ে সেক্রেটারির মেইন জিনিস যে কোনো অর্গানাইজেশন ইজ কোঅর্ডিনেশন। সো অ্যাজ এ সেক্রেটারি আমি যেটা করি সব কোঅর্ডিনেশন করি, কাজ ডেলিগেট করে দেই, কে কোনটা করবে, কোন দিন করবে, কখন করবে, কেমন করে করবে, কার কাছে অ্যাপ্রোচ করতে হবে, সেই জিনিসগুলো ঠিক করে দেই, দেন আই লিভ ইট টু দেম, পার্সোনাল রেসপন্সিবিলিটি দিয়ে দেই সবাইকে, তো সবাই ওইভাবে মেনটেন করে। সব সংগঠনে সব জায়গায় পুজোতে যে কোনো অনুষ্ঠানে যেমন কিছু আপিভিল থাকে, এখানে অনেক সময় কেউ কেউ রাগ হয়, কেউ করতে চায় না, কেউ করে না, সবসময় করতে হয়, এটা তো নতুন কিছু নয়। আর এখানে বাকি যারা করছে এটা বুঝতে হবে যে আমি পেশাগতভাবে একজন ডাক্তার, বাকি যারা এই ক্লাবের সঙ্গে জড়িত তারা সবাই আমাদের এখানে বেশিরভাগই প্রফেশনাল। আচ্ছা। কেউ টিচার, কেউ অ্যাকাউন্টেন্ট, কেউ জার্নালিস্ট, কেউ সলিসিটার, কেউ বিজনেসম্যান, এভরিবডি হ্যাজ গট এ প্রফেশন। তারপরেও গিয়ে তারপরেও তারা ওই সময়টুকু সবাই মোটামুটি একটু বের করে সময়টা দেয়, এটাই হচ্ছে মূল কথা। আচ্ছা, তারপরে দিদির কাছে একটু চলে যাই, শ্রাবন্তিকা দিদি, প্রত্যেক বছর যে আপনারা এভাবে এত বড় করে ঘটা করে পুজো করেন, যেমন কলার যেটা বললেন যে এই বছর ওনারা মিস করছেন, তো অবশ্যই আরও আপনাদের যত ভক্তরা সবাই তো মনে হয় এটা দুঃখ পাচ্ছে, মনে হয় কষ্টটা পাচ্ছে, খারাপ লাগছে, তো এই বছরের প্ল্যানটা কী, কীভাবে কী করবেন? তো এই বছর তো একটা সবার যে একটা সামাজিক গুরু দায়িত্ব, যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, যে সেভ লাইভস, কাজে ওইভাবে বড় করে পুজো করার তো কোনো এবার প্রশ্ন নেই, অবশ্যই, তো সেই জন্য পুজোটা হচ্ছে না। তো
আমাদের যে ওয়েবসাইট ম্যানেজার সে ফেসবুক পেজে দিয়ে দিয়েছে যে এবার তো মা দুর্গা আসল অসুর দমন করছে, সেই জন্য এবার পূজোটা আসতে পাচ্ছেন না এবার আর কি। তো উনি হ্যাঁ, তো এবারে এই ক্রাইসিসের মধ্যে সবাই বুঝছে ব্যাপারটা। তো সেই দাদা যেমন বললেন আর কি যে ওই ছোট করে একটা বাড়ির মধ্যে মানে সোশ্যাল ডিস্টেন্সিং রেখে আর জুমে লোকে মানে এই টেকনোলজির সাহায্য নিয়ে নিজেরা বাড়ি থেকে জয়েন করবে আর কি। আচ্ছা দিদি, একটু ব্রেক নিব, আমাদের একজন কলার আছেন লাইনে। হ্যালো কলার, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, আপনাদের অনুষ্ঠানটা খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ। আমার নামটা বলতে যাচ্ছি না, আমি উৎসবে আমি কয়েকবার গিয়েছি, খুব সুন্দর হয়, অনেক সুন্দর হয়। সতীপদ দাদা, সৌমিদি, সমিতাদি, শ্রাবন্তিকা দিদি, আপনাদের সবাইকে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ। আমার একটা অনুরোধ ছিল সতীপদ দাদার নিকট, আজকে যখন আপনাকে দেখতে পাচ্ছি টিভিতে, আপনি যদি রবীন্দ্রসঙ্গীতের যে কোনো একটা গান, হ্যাঁ আপনি এত সুন্দর গান গান, একটু শুনতে চাচ্ছিলাম। হচ্ছে না মানে এটা অনেকটা আমাদের নিকট না হবার মতো, মানে ঘর বসে পুজছি বা অনলাইনে, এটা তো আসলে কোনো পুজোর কোনো কিছুই বুঝতে পারছি না। কিভাবে আপনারা কাটাবেন, আপনারা আপনাদের মানে এই সময়টা কিভাবে, যে সবাইকে ছাড়া কেমন করে যেন অন্যরকম পুজো ভাবটাও একটু কম কম কেমন করে সেটা কাটবে বিদেশে বসে? হ্যাঁ, আমরা দিদির সাথে ওই টপিকটাতেই কথা বলছিলাম। ধন্যবাদ কলার আপনার ফোনের জন্য, সাথে থাকুন আড্ডার সাথে। আচ্ছা দিদি, হ্যাঁ আমার তো মনে হয় দেখুন সত্যি তো এবার তো মানে আমরা গিয়ে সবাই মিলে পুজোর যে পুরো ব্যাপারটাই তো একটা সাংস্কৃতিক এবং সামাজিক, যে এত লোকের সঙ্গে দেখা হচ্ছে যাদের সঙ্গে সারা বছরে দেখা হয় না, তাদের সঙ্গে দেখা হচ্ছে, সেটা তো ভীষণ আনন্দের। এবার তো সেটা কোনো উপায় নেই, করার কোনো উপায় নেই, কিন্তু ব্যাপারটা তো মনে না? অবশ্যই। তো সেই মনে যদি আমরা মনের জোরটা রাখতে পারি এবং যে সংযোগ সবার সঙ্গে, মনের সংযোগটা রাখতে হবে। তো এখন তো অনেক উপায় হয়েছে, আগে তো এই জুম টুম তো কেউ কোনোদিন শুনিও নি, কিন্তু এখন এখন ওইগুলো দিয়ে আমরা একে অন্যের যে কাছাকাছি আসতে পারছি সেটা তো একটা বিরাট পাওয়া, মানে ওইভাবে আর কি। মনের দিক থেকে আমরা যেন মানে আমরা নিজেরা, হ্যাঁ ফিজিক্যালি যদি একসঙ্গে নাও হতে পারি, মনের দিক থেকে যেন আমরা একসঙ্গে থাকতে পারি পুজোর সময়টা। তো এটাই আর কি, যে আন্তরিকতা যেটা মনের মধ্যে আছে সেটা যেন ছড়িয়ে দিতে পারি, যে আমাদের যে একটা ওয়ার্মথ যেটা, সেই জিনিসটা যেন ছড়িয়ে দিতে পারি সবার মধ্যে, সেটাই এবারে ধরুন সেটাই পুজো। ধন্যবাদ দিদি, খুবই সুন্দর কথা বললেন। সমিতা দিদি, দেশে কখনো পুজো করা হয়েছে? হ্যাঁ, বিয়ের পরে তো এখানে আসলাম লন্ডনে, এর আগে তো সবসময় দেশেই পুজো করেছি ছোটবেলা থেকে। কোথায় থাকা হতো দেশে? আমি ঢাকাতে বড় হয়েছি, কিন্তু পুজো মানেই হচ্ছে মামা বাড়ি, যেমন বলে যে শিবের সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, আশ্বিন মাসে বাপের বাড়ি, আশ্বিন ভগবতী। তা আমাদের যে ভগবতী, আমাদের যে মা, প্রতি বছর কখনো যান বা না যান, দুর্গা পুজোর সময় অবশ্যই বাড়িতে যেতেন। আমার হ্যাঁ বাবা, আমার দেশের বাড়ি হচ্ছে চট্টগ্রাম, ওখানে যেতেন। তো ওখানেই আমার ছোটবেলার সব পুজোগুলো কাটানো হয়েছে, ওখানে খুবই জাঁকজমক পুজো হয়, কিছু কিছু প্যান্ডেল হপিং হতো। আচ্ছা, সবসময় কিছু পুজো খুবই নাম করা কিছু পুজো, লাইটিং এবং বিভিন্ন থিমের পুজো। ঢাকাতেও খুব ভালো পুজো হয়, শাঁখারি বাজারে অনেকগুলো পুজো হয়, তো ওগুলো দেখেই বেড়ে ওঠা। আচ্ছা, তো আপনি যেটা বলছেন যে ওগুলা দেখেই বেড়ে ওঠা, এখন এতদিন যাবত এই যে প্রবাসে পুজো করছেন, পার্থক্যটা কেমন আছে দেশের পুজো এবং এখানে পুজোর মধ্যে? আমি বলবো বিস্তর পার্থক্য। দেশে যেমন একটা ভিড় হয়,
এখানেও এখানেও ভিড় হয়, ভিড়ের ইয়েটা কম এখানে তুলনামূলক। যেটা বলে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট বিষয়টা ভালো এখানে বিদেশে। আর যেটা হচ্ছে দেশে পুজোতে যেটা হতো যে প্যান্ডেল হপিং, যেটা ঘুরে বেড়ানো, খাওয়া আমোদ ফুর্তি, এখানেও পুজোতে খুব খাওয়া দাওয়া হচ্ছে। কিন্তু এখানে যে ইনভলভমেন্ট, যে একাত্মতা বোধ, আমরা একসাথে যেটা বললাম উৎসব একটা বাড়ির পুজোর মতন, আমরা সবাই ওখানে ইনভলভ এক হয়ে কাজ করছি, স্টেজে উঠছি, মায়ের কাজ করছি, মানে এক একজন বিভিন্ন রকম কাজের সাথে সংযুক্ত, এটাই হচ্ছে অন্যরকম পুজোর আনন্দ। সেটাই, দেশে তো খুবই ঘটা করে যেটা হয়, আমি যখন ছিলাম আমরা রাত্রে সন্ধ্যার পরে বের হয়ে যেতাম লাইটিং দেখতে, বিভিন্ন মণ্ডপ ঘুরতে, একটা অন্যরকম উৎসবের মতো অবস্থা তৈরি হতো আর কি। তো এখানে এখানেও তো হতো আগে মনে হয় না? হ্যাঁ, এখানে এখানেও হয়, এখানেও কোনো কোনো জায়গায় সুযোগ হয়নি কখনো আসলে আর কি। হ্যাঁ, সেই সেটাই আর কি। তো আচ্ছা, সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির ভিতরে আমাদের ছোট্ট একটু পরিবর্তন হয়ে গিয়েছে, আমাদের একজন গেস্টকে রিপ্লেস করে চলে আসছেন আমাদের নতুন একজন অতিথি, আমাদের রীনা দাস দিদি। নমস্কার, কেমন আছেন রীনাদি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, থ্যাংক ইউ। খুবই সুন্দর লাগছে, খুব একটা পুজোর সাজ, বসন্তের সাজ সব একসাথে, খুবই প্রীতি লাগছে। আজকে আসলে তো ষষ্ঠী পুজো শুরু, ওই একটা ভাব নিয়েই এসেছি আমি আসলে। আমাদের তো এখন বলতে গেলে পুজো পুজো ভাব, কিন্তু আবার পুজোর অভাব, ওই ওই জিনিসটাকেই ফিরিয়ে আনার জন্যই আমি চেষ্টা করছি আর কি। খুবই সুন্দর। দর্শক, আমি একটু ছোট্ট করে পরিচয় করিয়ে দিই রীনা দিদির। উনি হচ্ছেন উৎসব ক্লাবের একজন মেম্বার, সাইড বাই সাইড আমাদের আয়ন ফ্যামিলিরও একজন মেম্বার, উনি আমাদের নিউজ রিপ্রেজেন্টার, প্লাস আমাদের যে পুজোর এত সুন্দর অনুষ্ঠান আপনারা দেখছেন মানডে পর্যন্ত চলবে, তার পিছনে কিন্তু তার অনেক বড় একটা অবদান। দিদি, যেহেতু আপনাকে সুযোগ মতো পেয়ে গেছি, একটু বলেন এই প্রোগ্রামের থিমটা মাথায় কিভাবে আসলো, কিভাবে করছেন সবকিছু? ওই যে বললাম না যে পুজো পুজো ভাব, পুজোর অভাব। তো আমি এটা আমার প্রায় দু মাস আড়াই মাস আগে করোনা বাবা, করোনাকে বাবা বলছি এই কারণে, রেসপেক্ট করে বলছি যেন আমাকে কোনো অভিশাপ না দেয় আর কি, যেন সে এখান থেকে চলে যায় দূরে। যেহেতু আড়াই মাস তিন মাস আগে যখন টের পেলাম ডেকে যে এই করোনা যাবে না, তখন আমি চিন্তা করলাম কী করা যায়। তখন কিন্তু আমাদের ক্লাবের মধ্যেও কোনো সাড়া শব্দ ছিল না যে পুজো হবে কি হবে না। তারপরে আচ্ছা যাই হোক, তখন আমি প্ল্যান করলাম যে কী করা যায় কী করা যায়। তখন একদিন এখানে বসে বসে বলছিলাম যে কি যে একটা পুজোর অনুষ্ঠান করলে কেমন হয়, তখন আমাদের সিইও আয়নের, ওনাকে বললাম, উনি বলে হ্যাঁ দিদি খুব ভালো হয়, আপনি প্ল্যান করেন। তো এরপর থেকে এই প্ল্যান, তারপরে তোমরা তো সবাই আমাকে সাহায্য করলে এটা সেটা কত কিছু। আমরা আসলে আরও একরকম প্ল্যান করেছিলাম যে বাচ্চাদের নিয়ে কিছু অনুষ্ঠান করব, কিন্তু এই করোনার জন্য বাচ্চাদেরকে আনতে পারিনি, প্যারেন্টসরা কেউ, হ্যাঁ কেউ রায় দেয়নি, কেউ সায় দেয়নি যে এখানে আসবে। আচ্ছা, তারপরে এই টক শো, তারপরে তো রয়েছে এই টক শো, থাকবে আমাদের আজকে কিবার বৃহস্পতিবার, কালকে শুক্রবারও হবে, আবার রবিবার সোমবার আমরা নবমী দশমী পুজোর বিশেষ বিশেষ অনুষ্ঠান রয়েছে এখানে, দুটো বিশেষ, দুটো বিশেষ অনুষ্ঠান রয়েছে। আর এই তো আচ্ছা, আর আমাদের ক্লাব সম্পর্কে তো ওনারা বলেছেনই, এতক্ষণ অনেক কিছু বলে ফেলেছেন আমাদের সেই শুরুতে যখন আমরা একদম প্রথম শুরু করি ক্লাব। আমরা এখন যে তিনজন এখানে বসে আছি, এই তিনজন কিন্তু একদম প্রথম শুভ লগ্ন যেটা বলবো, ওটা ছিল খুব একটা ভালো সময়, লাকি থ্রি। ইয়েস, হ্যাঁ আমরা ওই লাকি থ্রি ছিলাম কিন্তু। আচ্ছা, প্রথম যখন দাদা একদিন বলে যে কি যে রীনা আমরা তো একটা পুজো করতে চাই, করতে পারবে? আমি বলি কি যে পারবো দাদা, পারবো না কেন, কিন্তু একটু মানে পুজোর কাজের মধ্যে হেল্প লাগবে। তখন বৌদি বাড়ি ছিলেন, মানে বাড়ি মানে বাংলাদেশ গিয়েছিলেন। আচ্ছা, তো বলে কি তোমার বৌদি আসলে কোনো চিন্তাই নেই। তারপরে বৌদি এলো, এলোয়ার পরে কথাবার্তা বলে আমরা পুজো শুরু করে দিলাম। আমাদের পরিবারটা ছিল ওই বছরে, ওই বছরই, তখনই আমাদের মাত্র পুজোর কদিন, মনে হয় দুই কি তিন সপ্তাহ বাকি ছিল, আমরা ছ সপ্তাহ সময় পেয়েছিলাম মাত্র, প্রতিমাও আমাদের ছিল না। দাদা কোথা থেকে খুঁজে খুঁজে, দাদার এক পরিচিত বন্ধুর বাড়ির পুরনো প্রতিমা দিয়ে আমরা পুজো করেছিলাম। আচ্ছা, তো সে এক অভিজ্ঞতা, মানে সে কোথায় দূরে গিয়েছে, তারা মনে হয় সকাল সাতটার সময় আমার আমার হাজবেন্ডও গিয়েছে দাদার সাথে প্রতিমা আনতে, প্রতিমা নিয়ে এলো, প্রতিমা নিয়ে তারপর ওটা রাখলো, কিছুদিন আমার বাড়িতে ছিল, কিছুদিন দাদার বাড়িতে ছিল, এই করে করে তারপরে আবার ওটা পুজো টুজো হলো, এইরকম আর কি। মানে আমরা মানে কি
এত একটা প্রাণ ছিল, আর আমাদের পরিবারটা খুবই ছোট ছিল, এখন তো আমাদের বিশাল পরিবার, এগুলো এখন আউট অফ কন্ট্রোল আমাদের পরিবার, এটা বিশাল অনেক আউট অফ কন্ট্রোল এই সিচুয়েশনে আসাটাও একটা অ্যাচিভমেন্ট, পরিবার তো বড় হয়, বড় হয় পৃথিবীর নিয়মে পরিবার বড়, তবে আমাদের পরিবারটা খুব দ্রুত বড় হয়ে গিয়েছে, আচ্ছা অন্য কেউ আমি মনে করব না এরকম কেউ এত পরিবার বড় হয়েছে লন্ডনের মধ্যে, এত দ্রুত বড় হয়েছে বলে আমি মনে করি, কেন মনে হচ্ছে এটা, এটা কেন কেন হলো, এটা আমাদের মেম্বারদের সফলতা অবশ্যই, সেটাই আমরা আমরা এভাবে কাজ করেছি, এভাবে আমরা অ্যাপ্রোচ করেছি লোকজনের কাছে, লোকজন আমাদের কাছে আসতে বাধ্য হয়েছে, সেটাই আর দিদি যেটা বলছিলেন যে ঘরোয়া একটা পরিবেশ, নিজের ঘরে গিয়ে মনে হচ্ছে যে পূজোটা মনে হয় উদযাপন করছে, সবাই খুব একটা আনন্দ পায় এখানে এসে, মানে বেশ একটা কর্ডিয়াল ফিলিং পায়, আনন্দ পায়, দেশের মতো একটা পরিবেশ পায়, সবাই এসে বসে আড্ডা দিয়ে গান খেয়ে দিয়ে অনুষ্ঠান দেখে গান বাজনা শুনে তারপরে শেষে আমাদের রাতটা যখন অনেক হয়ে যায়, দেশে তো একটা সিস্টেম আছে, তো একটা সময় দরজা বন্ধ, হল বন্ধ করতে হয়, হ্যাঁ ক্লক টিকটক করতে থাকে কিন্তু লোকজনে যেতে চায় না, আলটিমেটলি শেষ পর্যন্ত আমাদের অনেক বলে কয়ে কষ্টে লোকজনকে বের করে দিতে হয় যে আপনারা এবার বাড়ি যান, আমাদের বাড়ি হাই, সবচেয়ে বড় কথা যে কি আমাদের ক্লাবটার মধ্যে আতিথেয়তার কোনো অপরিপূর্ণতা কেউ পায়নি, সবাই যত নতুন মেম্বার হয়েছে, এখন আমি যদি আনতে পারতাম সবাই বলতো যে কি যে তোমাদের এখানে আতিথেয়তার জন্য আমি মেম্বার হয়েছি, মেম্বার হতে হতে এখন দেখা যায় ওরা এখন কর্ণধার হয়ে যাচ্ছে, কারণ আমরা একটুখানি দূরে করোনা ওভার হয়ে যাবে আমরা সবাই মিলে আবারও একটা আড্ডা করব, অবশ্যই বড় পরিবার নিয়ে আড্ডা করব। আচ্ছা আমি একটু দাদার কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে এই যে পূজোর আড্ডা আবার সেখানে একটু ব্যারিকেড পড়ে যাচ্ছে করোনা করোনা বাবা দিদি যেটা বললেন তার ভয়ে, তো পূজোও তো বছর ঘুরে একবার আসবে এই আনন্দটা, আবার করোনার যে মহামারী এটাও তো ফেলে দেওয়া যায় না, তো ব্যালেন্সটা কীভাবে করছেন? ব্যালেন্সটা ওই যে বললাম পূজোটা ঠিক, আমরা তো এখন যেভাবে আমরা তো পূজো ঠিক যেভাবে পূজো দেশে এবং এখানেও যেভাবে হয়, বিরাট জনসমাগম যেটা হয় এবং বিরাট গণ আপ্যায়ন আমরা যেটা করতাম, তা আমরা সেটার কিছুই করছি না, আমরা খুব ছোট পরিসরে একজনের বাগানে জাস্ট ছোট্ট করে ছোট প্রতিমা দিয়ে পুজো, একজন পুরোহিত আর একজন কি দুজন, মানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, একজন ছয়জন যেমন বাইরে এখন পর্যন্ত আমরা অ্যালাউড, ওইভাবে করে পুজোটা করে, আর বাকি বাকি যারা আছে আমাদের যারা মেম্বার যারা বন্ধুবান্ধব শুভানুধ্যায়ী তারা বাড়িতেই থাকবে, আমরা ইন্টারনেটে আমরা জুমের মাধ্যমে ওদের সঙ্গে সঙ্গে কানেক্ট করে দেবো। পুজোতে তো আপনারা জানেন একটা সময় একটা অঞ্জলি হয়, মানে দেবীর উদ্দেশ্যে সবাই একটু অফারিং করে, তো সেই সময়টা আমরা জুমটা চালু করে দেবো যাতে সবাই যার যার নিজের বাড়িতে বসে প্রেয়ারটা করতে পারে, আর খাওয়া দাওয়াটা তো এই বছর আমাদের বাদ দিতে হবে, কিছু করার নেই, গান বাজনা গুলোও আমরা যেগুলো বাচ্চাদের অনুষ্ঠান খাওয়া দাওয়া ভার্চুয়াল খাওয়া দাওয়া হতে পারে, হ্যাঁ আর আমরা যেটা মানে বাচ্চাদের প্রোগ্রাম বড়দের কালচারাল প্রোগ্রাম যেন প্রত্যেকদিনই আমাদের থাকতো, তো সেইগুলো তো এই বছর আমরা করতে পারছি না, কিন্তু ওগুলো অর্গানাইজ করতে গেলে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা সম্ভব নয়, ওটা এখন মেইন প্রায়োরিটি, সেফটি ইজ আ মেইন প্রায়োরিটি, তো আমাদের সেটা মেনে চলেই চলতে হবে। যেমন ধরুন শুধু আমি পুজো বলে বলছি না, এবছর যেমন আমাদের এই করোনার কারণে আমাদের পয়লা বৈশাখ, তারপরে বাঙালিদের আরও দুটো ঈদ চলে গেছে, সেটাও কেউ কোনো গণজামায়াত করতে পারেনি, দেশে হোক এখানে হোক সবাই বাড়িতেই উৎসব উদযাপন করতে হয়েছে, পয়লা বৈশাখটাও ঠিক ওইভাবেই উদযাপন করতে হয়েছে বাড়িতে, তা আনফর্চুনেটলি দুর্ভাগ্য এই বছরটা আমাদের প্রত্যেকেরই আমাদের যার যতটুকু উৎসব ছিল আমাদের এভাবেই সংকুচিত করে সীমিত করে আমাদের করতে হবে, আমরা আশা করছি পৃথিবীর এই দুর্যোগ মহামারীটা কেটে যাক, নিশ্চয়ই কেটে যাবে, তো আগামী বছর সবার জন্য সুদিন আসবে সেটাই আমরা আশা করি। ধন্যবাদ দাদা। দিদির কাছে চলে যাব একটু, আমাদের যে ফিউচার জেনারেশন নেক্সট জেনারেশন যারা, এমনিতেই তো তারা খুব একটা কানেক্টেড মনে হয় এই দেশে আসার পর আর থাকতে পারে না আমাদের রুট আমাদের কালচারটার সাথে, তার ভিতরে যে করোনার একটা ব্রেকডাউন এত লম্বা ব্রেক, তো কি মেসেজ দিবেন বা কিভাবে ট্রাই করছেন তাদেরকে ইনভলভ রাখার যাতে ওরা এইটা থেকে ডিসকানেক্টেড না হয়ে যায়? এটা একটা বিরাট কথা আপনি বললেন প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ, যে বাচ্চারা আমাদের বাচ্চারা মানে তারা এখন আর বাচ্চা নেই, তারা সব বড় হয়ে গেছে, কিন্তু একটা কথা বলবো যে ওরা ছোটবেলা থেকে ওদের এই যে স্মৃতিটা
যে ওরা এই যে পুজোয় যাচ্ছে, গিয়ে অন্য সমবয়সীদের সঙ্গে কথা বলছে, পার্টিসিপেট করছে পুরো জিনিসটায়, হয়তো রিসেপশনে বসছে বা খাবার দাবার দিচ্ছে বা মানে পুজো পুজোতে তারা ফ্যামিলিয়ার আর কি কাজ করছে, হ্যাঁ, ওই জিনিসটা ওদের কিন্তু একটা সুখ স্মৃতি হিসেবে রয়ে গেল। হ্যাঁ, তো সেইটা ওদের কিন্তু একটা বিরাট আমি বলবো যে একটা রুট তৈরি হয়ে গেছে যে আমাদের আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে। তো এখন তো আরও জেনারেশন আসবে এবং তাদের তাদের প্রতি আমি এটাই বলবো যে স্টে কানেক্টেড। হ্যাঁ, যে মানে এইভাবে কিন্তু তোমরা হয়তো বুঝতেও পারবে না, কিন্তু একটু যদি যাও পুজোয়, হ্যাঁ, একটু যদি এই এই ধরনের যে কোনো, শুধু পুজো না, যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে এইভাবে যদি একটু যাও না, দেখবে ওটা একটা কিন্তু ভেতরে জিনিসটা একটা তৈরি হয়ে গেছে। অবশ্যই, যতটুকুনি আছে ততটুকুনি থেকে যতটুকুনি করা পসিবল ওটাই করতে হবে। একদম। দর্শক, আমরা আছি আমাদের আড্ডার একদম শেষ প্রান্তে। শেষ করার আগে ছোট্ট করে রীনাদি যদি কিছু বলতেন আমাদের দর্শকের উপলক্ষে। দর্শকদের আমি শুধু একটি কথাই বলতে চাই, আজকে যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনারা সবাই পুজো মণ্ডপে যাবেন, পুজো আমি জানি সবার মন প্রাণ পুজোর মধ্যে রয়ে গিয়েছে, যেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু নিজেকে সামলে যাবেন। ব্যাপারটা হচ্ছে এই যে দুর্যোগের সময়ে আমরা যদি কোনো একটা কিছু সমস্যার মধ্যে পড়ে যাই, কোনোভাবে রেহাই কিন্তু আমরা পাবো না। তো সবাই একই স্লোগান যে আমাদের বরিস জনসন দিয়ে গেল, যে আমরা বারবার হাত ধোবো, বারে বারে আমরা ডিস্টেন্স মেনটেন করবো, আপনারা সবাই ভালো থাকুন, এই কামনা। ও না, আমার কিন্তু শেষ হচ্ছে না, আরেকটি কথা আমার বলতেই হচ্ছে এখানে আজকে। হ্যাঁ, প্রিয়াঙ্কা আমাকে বললো যে এই পুজোর যে অনুষ্ঠানটা সপ্তাহব্যাপী করছি আমি, হ্যাঁ, আমি একা করতে পারবো না, আমার পুরো আয়নের টিম রয়েছে। এই ক্যামেরা আমাকে যে দেখাচ্ছে ভালোভাবে কিংবা আমাকে যে হেল্প করছে, এর পেছনে আরও যে কতগুলো লোক রয়েছে আমি নাম বলে শেষ করতে পারবো না। সবাইকে অশেষ ধন্যবাদ, আপনারা সবাই আমাদেরকে এবং ওদেরকে আশীর্বাদ করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ দিদি এত সুন্দর কথা বলার জন্য। আচ্ছা সুমিত দিদি, আপনি যদি একটু বলতেন আমাদের দর্শকের উপলক্ষে ছোট্ট কি রয়ে এক মিনিটের কিছু। আমি এটাই বলবো যে একটা ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু সবাই আমরা যদি মনের দিক থেকে একসঙ্গে থাকতে পারি, তাহলে ধৈর্য যদি ধরতে পারি, তাহলে অবশ্যই আমরা এই সময়টা কাটিয়ে উঠতে পারব। ধন্যবাদ দাদা। একটাই কথা যে পুজো এবছর আমাদের যদিও আনন্দ করে হচ্ছে না, তো আমি এর আগেও যেটা বললাম, ধৈর্য এবং সাহস আমাদের রাখতে হবে, আর আমাদের মনে রাখতে হবে যে সুদিন আমাদের আসবে। তো চলুন আমরা সবাই মিলে সেই সুদিনের অপেক্ষা করি, আর ততদিন আমরা সবাই সুস্থ থাকি এবং নিয়ম কানুন মেনে চলি। আশা করছি এই দুর্যোগ, এই মহামারী থেকে আমরা কাটিয়ে উঠতে পারব। অবশ্যই, ধন্যবাদ দাদা। শেষ সময়ে আমার মাথায় একটু করে আসতো যে আমাদের একজন কলার একটা রিকোয়েস্ট করে গেছেন, আপনি কি এক লাইন একটু গেয়ে দিবেন? আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট দু লাইন একটু, হ্যাঁ, আপনাকে হাতে পেয়ে একটা গান শুনবো না, এটা কিভাবে হয়? দাদা কিন্তু আমাদের যে সোমবারে আমরা দশমীর দিন যে অনুষ্ঠান করছি, ওখানে দাদা আমাদের অতিথি শিল্পী, ওই দিন তো খাই খাই, ওই দিন তো বড় প্রচে, বড় প্রচে, কিন্তু আমি আমি বলবো না যে বিশেষ কিছু দাদা, দাদা জাস্ট একটুখানি। আচ্ছা ঠিক আছে, বলে না স্টার্টার, আমি রবি ঠাকুরের, রবি ঠাকুরের স্বদেশ এবং পূজা পর্যায়ে দুটো মিলিত একটা গান, যেটা মায়ের উদ্দেশ্যেও গাওয়া যায়, আমি সেটা গানটা দু লাইন করছি, সবার পরিচিত গান। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী, ও গো মা তোমায় দেখে দেখে আঁখি না ফেরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ও গো মা। খুবই সুন্দর, খুবই সুন্দর দাদা। ছোটবেলায় আমি একটা কোনো স্টেজ প্রোগ্রামে গানটা গেয়েছিলাম, খুব ভালো, ছোটবেলায় মনে পড়ে গেল, ভালো লাগলো শুনে অনেকদিন পরে। দর্শক, আমরা চলে আসছি আমাদের আড্ডার একদম শেষ প্রান্তে। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের আড্ডাতে জয়েন করার জন্য পর্দার ওই পাশে থেকে। সোমবার পর্যন্ত চলবে আমাদের সাত দিন ব্যাপী এই পুজোর আড্ডা, রবিবার সোমবার আপনাদের জন্য থাকছে স্পেশাল কিছু আয়োজন। অবশ্যই চোখ রাখবেন, আয়নের সাথে থাকবেন, ঘরে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।